তোর কত পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম, তো এখন আমরা নেক্সট পর্বে যাব। ওকে, তো এখানে আমরা ওই মেসেজগুলো ভাসাও অ্যাকচুয়ালি। ওকে, যেরকম মেসেজগুলো ভাসাই এটাকে কপি করে নিয়ে নিচ্ছি একটা। ওকে, তো এখানে ধরুন মেসেজগুলো আপনি যে ফর এইচ করেছেন যে পর্যন্ত তার নিচে আমরা মেসেজগুলো ভাসাবো। তো এখানে ধরুন ইনসার্ট, এখানে হবে কি অ্যাকচুয়ালি যে ডাটা ইনসার্ট আমরা নিয়েছি, ডাটা ইনসার্ট আমরা নিয়েছি একই রকম, তাই না? তো ধরুন এখানে আপনি ডাটা ইনসার্ট দিবেন যে ইফ ডাটা ইনসার্ট, তো এখানে দিবেন যে স্টুডেন্ট, অ্যাকচুয়ালি স্টুডেন্ট ডাটা না দিয়ে সাপোজ অ্যাটেন্ডেন্স ডাটা আমরা দিতে পারি, তাই না? অ্যাটেন্ডেন্স ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। অথবা এখানে আপনি দিবেন যে অ্যাটেন্ডেন্স ডাটা নট ইনসার্টেড, তারপর কি করবে সে মেসেজটাকে রিটার্ন করে দেবে। তো ধরুন আমি কি করছি, এটাকে সেবল দিচ্ছি। তো সেবল দেওয়ার পর এখানে কি সব ঠিকঠাক আছে কিনা আমরা একটু দেখি। অ্যাটেন্ডেন্স না হলে আমরা ঠিকঠাক করে নেব, কোনো সমস্যা নেই। ওকে, আমরা দেখছি এখন কি অবস্থা দাঁড়ায়। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলাম। ওকে, তো ধরুন এখন আমরা কি করবো, এখান থেকে অ্যাটেন্ডেন্স দেবো। ওকে, তো এই যে এমটি ভ্যালিডেশন এগুলো আপনারা করে নেবেন। তো ধরুন আমি এটাকে প্রেজেন্ট দিলাম, এটাকে অ্যাবসেন্ট দিলাম, প্রেজেন্ট 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 দিলাম, এটাকে অ্যাবসেন্ট দিলাম, তারপরে সাবমিট করলাম। অ্যাটেন্ডেন্স ডাটা ইনসার্টের সাকসেসফুল দেখাচ্ছে। তো আমরা একটু দেখে আসি যে এইট এইট এই যে 16, 11, 25-এর মাঝে এখানে আসছে কি না। রিফ্রেশ করলাম, তো রিফ্রেশ করার পর এই যে 16, 11, 25-এর ডাটা কিন্তু এখানে চলে আসছে। খেয়াল করে দেখুন, এই যে এখানে কিন্তু চলে আসছে, এই যে চলে আসছে, এই যে প্রেজেন্ট অ্যাবসেন্ট প্রেজেন্ট অ্যাবসেন্ট প্রেজেন্ট অ্যাবসেন্ট কিন্তু চলে আসছে। তো এটা কি করেছি, 16, 21-এ করেছি। ধরুন আমি কি করছি, এটাকে আবার রিফ্রেশ করছি, তারপরে সাবমিট করছি। সাবমিট করার পর এখানে দেখুন দেখাচ্ছে যে ইরোর অ্যাটেন্ডেন্স ডাটা টেকেন টুডে, অর্থাৎ আপনি কি অলরেডি করে ফেলেছেন, যার কারণে কি করছে সে কিন্তু আর নিচ্ছে না এখানে। বুঝতে পেরেছেন আশা করি আমি কি বলতে চাচ্ছি। তো এখানে যখন আবার আপনি এখানে সাবমিট দিচ্ছেন, তো সাবমিট দেওয়ার পর এখানে ইরোর অ্যাটেন্ডেন্স অলরেডি টেকেন দেখাচ্ছে, তাই না? এই যে এটা অলরেডি টেকেন দেখাচ্ছে। তো এখানে আবার একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যে আনডিফাইন্ড ইন্ডেক্স দেখাচ্ছে পরে যখন আপনি মেসেজটা এখানে রিটার্ন করছেন। তো এটা হলো অ্যাকচুয়ালি কি একটা নোটিস, নোটিফিকেশন জাস্ট। হ্যাঁ, তো এগুলো যে কাজটি করবেন এগুলো আপনারা, এই যে আমরা কী নিয়েছি, অ্যাটেন্ডেন্স নিয়েছি, তাই না? এগুলোকে ধরেন আপনি এমটি, তারপরে ধরুন ইসেট, তারপরে ধরুন এরর কি এক্সিস্ট, এগুলো দিয়ে ভ্যালিডেশন করে নেবেন। অথবা যদি আরও সিম্পলি করতে চান, যদি এটা এভাবে গুড প্র্যাকটিস অনেকে বলে না, তারপরে দেখলাম যে অনেক ডেভেলপাররাই বড় প্রজেক্টের মাঝে এরকম করে এরর রিপোর্টিং, এরর রিপোর্টিংটাকে জাস্ট আপনি কী করলেন, হাইড করে দিলেন, জিরো করে দিলেন, তাহলে সে আর এটাকে দেখাবে না। ওকে, এটা আরও এভাবে করা যায় যে এরর রিপোর্টিং, ই আন্ডারস্কোর অল, তারপরে ই নোটিস, বিভিন্নভাবে করা যায়। তো ধরুন আমি কী করছি, এখন এটাকে রিফ্রেশ করছি, রিফ্রেশ করার পর আবার সাবমিট দিলাম। এখন শুধু কি এটা দেখাচ্ছে, কিন্তু আমার এরর রিপোর্টিংটা অ্যাকচুয়ালি নোটিসটা আমি হাইড করে দিয়েছি এখানে, জাস্ট এখানে এটা। ওকে, তো এইগুলো জাস্ট শিখে রাখেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে করছি। আর অনেকভাবে করা যায় এগুলো আপনারা করবেন, যেমন এই যে এটাকে ভ্যালিডেশন করলে করা যায় সেট নট এমটি এমটি, এগুলো আপনারা করে যে সেট এইভাবে করে নিবেন। তো এটা হলো জাস্ট একটা টেকনিক আর কি, যেমন বড় প্রজেক্টের মাঝে দেখা গেলো যেরকম নোটিস দেখায়, তো এগুলো অনেকে করে ফেলে এরকম। তো এই যে ধরুন আজকে আপনি কি করেছেন, রোল কল করে ফেলেছেন, যার কারণে আপনাকে কি আজকে এরকম দেখাচ্ছে। তো ধরুন আপনি এখন এখান থেকে এগুলোকে চেঞ্জ করে দিলেন, এই যে 22 তারিখের পরে এগুলোকে 23 তারিখ করে দিলেন। ওকে, 25-এ জাস্ট আপনি কী করলেন, 23 করে দিলেন। ওকে, তারপরে ধরুন এটাকে 3 করলেন, এটাকেও আমি কী করে দেবো এখানে 3 করে দেব। তারপরে এই যে এখানে আছে, এখানেও 3 করে দিলাম, এটাকেও 3 করে দিলাম, তারপরে এই যে 25 আছে। একটা কমান্ড, একটা কুইরি লিখে করতে পারতাম সবগুলো। তো যাই হোক, আমি ম্যানুয়ালি করছি, ম্যানুয়ালি করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে ফাইন, তো আমি কী করলাম, এটাকে করে দিলাম। তো করে দেওয়ার পর ধরুন এখন রিফ্রেশ করলাম, তো রিফ্রেশ করার পর ধরুন এখন ধরুন আবার আপনি এখান থেকে কী করতে পারবেন, এখানে আবার অ্যাটেন্ডেন্স নিয়ে নিতে পারবেন। অ্যাটেন্ডেন্স আপনি কী করবেন, এখান থেকে অ্যাটেন্ডেন্স নিলেন, ধরুন আপনি সাবমিট করলাম, এখন এই যে অ্যাটেন্ডেন্স ডাটা সাবমিটের সাকসেসফুলি দেখাচ্ছে এরকম, তাই না? এই যে দেখুন চলে আসছে, কিন্তু আপনার 25 তারিখে, ওকে, 23 তারিখের উপরে করলো, এগুলো চলে আসছে। তো এখন যদি আবার আমি সাবমিট করতে চাই, আমাকে দেখাবে অ্যাটেন্ডেন্স অলরেডি টেকেন। তারপরে এগুলো আপনার ইয়ের ভ্যালিডেশনগুলো আপনি এগুলো করে নিতে পারেন, যেমন যে এমটি ভ্যালিডেশন যেগুলো আছে। হ্যাঁ, এই যে এমটি ভ্যালিডেশন একটা
এমটি থাকলে যে কী হবে না হবে এগুলো আপনারা করবেন নিজেরা। ওকে ফাইন, এটা হলো আপনাদের হোম টাস্ক, অ্যাকচুয়ালি আপনাদের হোমওয়ার্ক রইলো। হ্যাঁ, আপনারা নিজেরা নিজেরা মাথা কাটাবেন, ব্রেন স্টর্মিং করবেন যে এটাকে কীভাবে করবেন। ওকে, তো আমরা অ্যাটেন্ডেন্সটা নিতে পেরেছি, কিন্তু এই যে অ্যাটেন্ডেন্স আপনি নিলেন, ডেট ওয়াইজ আপনাকে আবার কী করতে হবে, এগুলোকে শো করতে হবে। এই যে ভিউতে আমি কী দিয়েছি, ভিউতে কিছু দিইনি, তাই না? এটা হলো ইন্ডেক্সের মাঝে, তো ইন্ডেক্সের মাঝে আপনি কিছু দিয়ে নেবেন এটাকে। যেমন ধরুন এটাকে আপনি ডেট ভিউ দিয়ে নিতে পারেন, ইন্ডেক্স আমি যাই, তো এখানে আপনি দিলেন যে ডেট ভিউ, ডেট আন্ডার স্কোর ভিউ, অথবা অ্যাটেন্ডেন্স ভিউ ডট পিএইচপি, আপনার ইচ্ছা। আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা নিজেরা করবেন। ওকে, তো কপি করলাম, কপি করার পর একটা সেভ দিতে হবে, সেভ বলতে ধরুন এইখানে টপিক আমার লাগছে না, এটাও লাগছে না, আমি এর মাঝে আমার রোড ফোল্ডারের মাঝে আমি কী করছি, একটা ফাইল নিচ্ছি। ওকে, ডেট ভিউ ডট পিএইচপি, তো ডেট ভিউ ডট পিএইচপির মাঝে আমি কী করবো এখান থেকে, এটা কি, আচ্ছা আমি এটাকে কপি করে নিচ্ছি, এখানে ইনডেক্সটাকে কপি করে এখানে জাস্ট রাখলাম, এটাকে আমি ঠিকঠাক করে নিচ্ছি এখানে, আমি এরকম রাখবো না এটাকে, ঠিকঠাক করে নিচ্ছি এখানে আমাদের কোনো কিছু এগুলো দরকার নেই, আর হেডার আর স্টুডেন্ট দরকার আছে, আর এখানে ডেটেরও আমার দরকার নেই, অথবা আপনারা রাখতে পারেন ডেট আপনাদের ইচ্ছা, আপনাদের মতো করে দিতে পারেন। তারপরে এটা অ্যাকচুয়ালি ব্যাকে যাবে, অথবা অ্যাটেন্ডেন্স, টেক অ্যাটেন্ডেন্স, টেক অ্যাটেন্ডেন্স, টেক অ্যাটেন্ডেন্স। ওকে, টেক অ্যাটেন্ডেন্স সাপোজ এখানে আপনি দিলেন যে ইন্ডেক্স ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি, তারপরে অ্যাড স্টুডেন্ট জাস্ট এরকম আপনারা দিলেন, সেভ করলাম। তো এখানে আমার এত কিছু লাগছে না, এখানে আমার তিনটা হলে আমার হয়ে যায়। ওকে, আর একটা হবে আমার অ্যাকশন, আমি এখানে একটা অ্যাকশন দেবো, অ্যাকশন জাস্ট অন্যরকম একটা কিছু দেবো অ্যাকচুয়ালি। ওকে, তো এখানে হবে অ্যাটেন্ডেন্স ডেট, অ্যাটেন্ডেন্স ডেট। ওকে, তো ধরুন এটাকে আমি 30% করে দিলাম ফ্রি জিরো, আর এটাকে করে দিলাম অ্যাকচুয়ালি আমি 50%, আর এটাকে করে দিলাম আমি 20%, 20% করে দিলাম। তো যথারীতি এর একটা অবজেক্ট তৈরি করতে হবে স্টুডেন্টের, তাই না? কপি করলাম, আর এই যে এখানে ধরুন আমি দিলাম যে এরকম দিলাম, স্টুডেন্টের অবজেক্ট তৈরি করলাম, আর এখানে গেট স্টুডেন্ট না দিয়ে আমি দেবো অ্যাকচুয়ালি গেট ডেট। ওকে, ডেট ওয়াইজ আমি নিয়ে আসবো, তো এখানে এসটিইউ সাপোজ এখানে গেট ডেট লিস্ট, আপনি দিলেন যে ডেট, ডেট লিস্ট, গেট ডেট লিস্ট দিলেন, তারপরে হবে কি আছে গেট ডাটা। ওকে, গেট ডাটা আই যেভাবে আছে সেভাবে থাক, আর এটা হবে গেট ডাটা ভ্যালু নিয়েছে যথারীতি, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে, প্রবলেম নেই। হোয়াইল এর মাঝে দিয়েছি ইকো আই দিয়েছি, এখানে হবে অ্যাকচুয়ালি শুধু ভ্যালুর মাঝে ডেটটা হবে, এডিটি আন্ডার স্কোর টাইমটা হবে, তাই না? টাইমটা হবে, আর এখানে যেটা হবে এখানে আর ইম্পোর্ট আমার এরকম দরকার নেই, এখানে জাস্ট আমি কী করবো একটা লিঙ্ক নিব। ওকে, তো এখানে জাস্ট আমি একটা লিঙ্ক নিব, সাপোজ আমি দিলাম যে স্টুডেন্ট স্টুডেন্ট আন্ডার স্কোর ভিউ ডট পিএইচপি, তারপরে ধরুন আমি দিলাম যে ডিটি, ডিটির মাঝে জাস্ট এই যে এখান থেকে আমি ডেটটাকে পাঠিয়ে দেবো এখানে। ওকে, ডিটি জাস্ট কী করলাম এখান থেকে ডেটাকে পাঠিয়ে দিলাম, তো এটা এ নিয়েছি, তাই না? এর একটা ক্লাস দিয়ে নিই, ক্লাস ইকুয়াল টু আমি দিলাম যে বিটিএন, বিটিএন প্রাইমারি, প্রাইমারি অথবা ইনফো আপনাদের ইচ্ছা, আর এখানে দিবেন যে ভিউ। ওকে, ভিউ আপনি এখানে দিয়ে নিলেন ভিউ। ওকে ফাইন, তো এটা কি আবার আমার তো এটা লাগছে না এখানে। ওকে, এ পর্যন্তই থাক, আশা করি ঠিকঠাক আছে, না হলে আমরা ঠিকঠাক করে নেব। তো আমি কী করলাম, এটাকে সেভ দিলাম, তো সেভ দেওয়ার পর এই যে আপনার গেট ডেট লিস্ট যেটা আছে, এটাকে আপনার কী করতে হবে, তৈরি করে নিতে হবে, তাই না? গেট ডেট, গেট ডেট লিস্ট কোথায় আছে স্টুডেন্টের মাঝে, তো দেখি তো কোনটা কোন পর্যন্ত, ইনসার্ট এই পর্যন্ত, এখানে ধরুন আপনি আরেকটা মেথড নিলেন। ওকে, তো পাবলিক ফাংশন আমি এখানে দিলাম যে ডেট লিস্ট, তো ডেট লিস্টের মাঝে এই যে আমি এখানে একটা কুইরি লিখে নিয়েছিলাম, এই যে ডিস্টিং
যে ইয়াটা ডেটটা আছে, এই ডেটটা আপনার লাগবে। কারণ হলো এখানে খেয়াল করে দেখুন, এখন বোঝাতে পারবো ভালোভাবে, এই যে দেখুন 22 অনেকগুলো আছে, 23 অনেকগুলো আছে, 25 অনেকগুলো আছে, এগুলো দেখুন, এগুলোর মাঝে জাস্ট 23 একবার নেবে, 22 একবার নেবে, তারপরে 25 একবার নেবে। তো এগুলো এসকিউএল যে কুইরি আছে আমাদের, অ্যাকচুয়ালি টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালগুলো দেখবেন, এগুলো দেখিয়ে দেওয়া হয়েছে এগুলো। ওকে, অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, যেমন এই যে আমাদের ট্রেনিং উইথ লাইভ প্রজেক্টের মাঝে পিএইচপি অ্যান্ড প্রজেক্টের মাঝে যে এসকিউএল কুইরিজ উইথ পিএইচপি মাই অ্যাডমিন, এখানে কয়টা টিউটোরিয়াল আছে, 40টা টিউটোরিয়াল আছে, এগুলো সব দেখে আসবেন। ওকে, অর্থাৎ সিরিয়ালি দেখে যাবেন, সিরিয়ালি দেখে 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 আসবেন, তাহলেই হবে। ওকে ফাইন, তো এই যে কি করলাম এখানে, ফ্রম টিবিএল অ্যাটেন্ডেন্স, তারপরে ধরুন এই যে কুইরি কুইরি দিয়ে দিলাম, তারপরে এখানে ধরুন ডাটা দিতে পারেন, অথবা ধরুন আপনি এখানে দিলেন যে রেজাল্ট। ওকে, রেজাল্ট যথারীতি একে কী করতে হবে, রিটার্ন করতে হবে অবশ্যই জানেন, কারণ ওইখানে যদি আপনাকে ভাষাতে হয়, অর্থাৎ প্রিন্ট করতে হয়, আপনার এগুলোকে নিয়ে কাজ করতে হবে। ওকে, অর্থাৎ এই যে রেজাল্টটাকে আপনি কী করছেন, এখানে আপনি ধরছেন এই যে গ্যাট ডাটা দিয়ে, তো এখন এই যে এখানে আবার এটাকে প্রিন্ট করছেন, তো আমরা একটু দেখি এখন আসছে কি না, না আসলে আবার আমাদেরকে আবার ঠিকঠাক করে নিতে হবে। ওকে, তো রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমি ভিউতে গেলাম, তো ভিউতে যাওয়ার পরে যে 1 2 3 সিরিয়ালে আসছে, এই যে 22 তারিখ, 23 তারিখ, তারপরে যে 25 তারিখ, তাই না, 24 তারিখ আমরা দিইনি, এখানে কিন্তু চলে আসছে যে ডেট ওয়াইজ চলে আসছে, অ্যাটেন্ডেন্স ডেটগুলো চলে আসছে। তো এখানে যে ভিউতে গেলে এই যে দেখাচ্ছে, ধরুন ডিটি ইকাল টু 2016 11 22, তারপরে 2016 23, 2016 11 25, তো এখানে ক্লিক করার পর আবার এগুলো ওপেন হবে, মানে ওই ডেটের সবগুলো ওপেন হবে, আপনাকে ওই বিষয়গুলো আবার করে ফেলতে হবে, তাই না, কারণ ওইখান থেকে আপনাকে আবার আপডেট করতে হবে, কারণ আপনি অ্যাটেন্ডেন্স নিচ্ছেন অনেকগুলো, অনেক সময় দেখা যাবে যে একটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স বাদ পড়ে গেল, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে আবার এটাকে এডিট করে আপনাকে ঠিক করে দিতে হবে, এই অপশনগুলো আপনাকে করে নিতে হবে। তো ওকে ফাইন, এগুলো আমরা নেক্সট প্রসিডিউরে দেখবো, নেক্সট পার্টে দেখবো। ধন্যবাদ।